হাফেজের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছেন আমরা সর্বপ্রথম তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের মৃত্যু পর্যন্ত কোরআনুল কারীমকে ইয়াদ রেখে তাকে দুনিয়াতে বিদায় নেওয়ার তৌফিক দিন সবাই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি ইচ্ছা করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদের উপরে রাজি আছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের দ্বারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করিয়ে নেয় আল্লাহ যাদের উপরে রাজি আছে তাদের দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারীমকে তেলাওয়াত করিয়ে নেয় আর কোরআনুল কারীম যদি কোনো বান্দা এটাকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করে যদি কোরআনুল কারীমকে যদি কোনো বান্দা চায় যে আমি কোরআনুল কারীম আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে আমি এটাকে রাখবো তো তাকে অনেক সাধনার মধ্যে থাকতে হয় তাকে অনেক চেষ্টা করতে হয় তাকে কোরআনের পথে তাকে চলতে হয় হারাম হালাল তাকে বেঁচে খেতে হয় আল্লাহ সুবহান তাআলা অবশ্যই রাখবেন সেজন্য আল্লাহ সুবহান তাআলা আমাদের এই মসজিদ থেকে হাফেজে কোরআন পড়ানোর একটা সিস্টেম তৈরি করে দিয়েছে ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্মুখে দুইটি ছেলে হাফেজ হয়ে গেছে আরো যতগুলো ছেলে আছে আমি তো চাই যে প্রত্যেকটি বাচ্চা কোরআনের হাফেজ বেড়ে যাক প্রত্যেকটি বাড়িতে কোরআনের হাফেজ বেড়ে যাক এবং প্রত্যেকটি বাড়ির যতগুলো ছেলে আছে সব ছেলেগুলো কোরআনের হাফেজ বেড়ে যাক আমি এই সিস্টেমটা এখান থেকে কয়েক বছর আগে আমি গুজরাটে গিয়ে দেখে এসেছিলাম আমি গুজরাটে গিয়ে যখন গিয়েছিলাম সেখানে সফর করতে আমি সেখানে গিয়ে দেখেছিলাম যে সেখানে এত হাফেজ একটা বাড়িতে যদি চারজন ছেলে থাকে চারজন মেয়ে থাকে চারজন ছেলে চারজন মেয়ে তারা সবাই হাফেজ মা ও হাফেজ বাপ ও হাফেজ হয় কি করে এটা কি করে সম্ভব আমি যখন ওখানে সফর করতে গিয়েছি আমি খোঁজ নিয়ে দেখলাম তারা এই হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় খুব কম পড়ে প্রত্যেকটা মসজিদে মক্তব আছে এবং প্রত্যেকটা মক্তব থেকে তারা হাফেজ হয় অথচ তারা হাফেজ শুধু মাত্র মক্তবে পড়ে তা না তারা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে স্কুলেও পড়ে বড় বড় ইংলিশ মিডিয়ামে পড়ে নামাজের টাইম হয়ে গেছে প্রত্যেকটি ব্যক্তি যখন নামাজের জন্য আমরা যাচ্ছি মসজিদের ভিতরে ছেলেগুলো স্কুল থেকে আসতেছে ছেলেগুলো এদিক সেদিক থেকে আসতেছে স্কুলের তারা ইউনিফর্ম পরে রয়েছে কিন্তু সবার কাছে মোবাইল বা যার কাছে মোবাইল নেই তারা ছুটে আসতেছে মসজিদের সামনের কাতারের দিকে এসে কেউ মোবাইল থেকে কোরআন শরীফ বার করে তেলাওয়াত করতেছে আবার কেউ তার থেকে র‍্যাক থেকে মোবাইল বার করে তেলাওয়াত করতেছে আমি বসে বসে দেখছি তাদের তেলাওয়াত দেখে প্রত্যেকটি বাচ্চা তারা হাঁপে আমি মসজিদের উপর নিচে তিনতলা চারতলা পাঁচতলা গুলো ঘুরতে শুরু করলাম দেখছি দিনের বেলা তো মক্তব নাই আমি মগরিবের নামাজ পড়ার পরে আবার আমি মসজিদের উপরে উঠতে শুরু করলাম তো যখন উঠতে শুরু করলাম তখন দেখলাম তিন বছর চার বছরের বাচ্চা বাচ্চা মেয়েগুলো তারা হাঁটতে পারে না ভালো করে তারাও বোরকা পরে আছে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে উপরে উঠতেছে ধরে ধরে উপরে উঠতেছে পাপ জোর করে ঠেলে ঠেলে উপরে তুলে দিয়ে যাচ্ছে মসজিদ ভর্তি এক দুই তিন চার পাঁচ ছয় সাততলা মসজিদ সব একই সাথে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা শিক্ষক দিয়ে তাদের মক্তব তৈরি করা আছে সেখান থেকে বাচ্চাগুলো হাফেজ হচ্ছে আমি সেদিন থেকে আমার নিয়ত আমি করেছিলাম যে আল্লাহ হাফেজ তৈরি করার জন্য মাদ্রাসা যখন দরকার হাফেজ তৈরি করার জন্য স্কুল মানে অন্য একটা স্পেশাল জায়গা যখন দরকার তবে কোন বান্দা যদি চেষ্টা করে যে হাফেজ তৈরি করার জন্য মসজিদেও হবে তো মসজিদেও হাফেজ তৈরি করা যায় মক্তবও তৈরি করা যায় আমি সেদিন থেকে আল্লাহর কাছে দরখাস্ত করতে শুরু করেছিলাম আর দোয়া করতে শুরু করেছিলাম এবং আমার নিজের জীবনকে বিলিয়ে দিতে শুরু করেছিলাম ইনশাআল্লাহ তাআলা সেই গুজরাটের মতো সিস্টেমটা আমরা এখানে তৈরি করতে পেরেছি আমাদের বাচ্চাগুলো স্কুলের সাথে সম্পর্ক রাখতে পেরেছি এবং মক্তবের ভিতরে তাদেরকে আমরা হাফেজ বানাতে পেরেছি হয়তো আপনারা মনে মনে করতেছেন যে ভূতাই মসজিদে দুটো ছেলে হাফেজ হয়ে গেছে এতগুলো ছেলে পড়তেছে এ তো কোনো ব্যাপার না ছেলে খেলা ব্যাপার আপনারা হয়তো বুঝতে পারেননি যখন বুঝবেন তখন এটা আরো যখন এটা নিয়ে ভাববেন তখন বুঝতে পারবেন হালাকে চারটে পাঁচটা ছটা সাতটা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো থেকে পঞ্চাশ ষাট একশো দেড়শো করে ছেলে পড়ে পড়াশোনা করে ওই সমস্ত মাদ্রাসাগুলো থেকে বছরে একটা দুটো করে হাফেজ বার করতে তাদের গায়ে কালধান কেটে যায় কিন্তু আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে কত সুযোগ করে দিয়েছেন যে মসজিদে থেকে ছেলেগুলো হাফেজ হচ্ছে যে সমস্ত ছেলেগুলো হাফেজ হয়ে গেছে বা যারা পড়ছে আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ সুবহান তাআলা ওদেরকে যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন যে সমস্ত বাচ্চাগুলো এখনো মক্তবে আছে আমরা এরকম সিস্টেম জারি করে রেখেছি যে যাদের যারা ব্রিলিয়ান ছেলে যারা পড়তে পারবে আমরা অদূর ভবিষ্যতে প্রত্যেকটা ছেলেকে আমরা হাফেজ করানোর জন্য এরকম একটা নিয়ত করে নিয়েছি তো যারা হাফেজ হয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করব আমাদের মক্তব এবং মসজিদের জন্য দোয়া করব এবং আগামী যে বারোই মে মানে মে মাসের বারো তারিখে আমাদের দস্তার বন্দি জলসা ঠিক হয়েছে বাচ্চাদের যে বাচ্চা দুটো হিট কমপ্লিট করেছে তাদেরকে দস্তার বন্দির ব্যাপার
আরেকটি ব্যাপার হলো যে আমাদের মক্তবের যে বাৎসরিক অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছর লকডাউনের পর থেকে আর হয় লকডাউনের আগে হয়েছে তারপর থেকে প্রায় 4 বছর 5 বছর হয়ে গেছে আর অনুষ্ঠানটা হয়নি তো আমরা চেয়েছি যে আমরা অনুষ্ঠানটা একবার করব তার সাথে সাথে আমাদের একটা বক্তাও রাখা হয়েছে এবং ওদের দস্তার বন্দির ব্যাপারটাও রাখা হয়েছে ঈদের পরে সময় খুবই কম ঈদের পরে সময় খুবই কম 12 তারিখ মানে যদি 24 তারিখ আপনার ঈদ হয় তো আর 15 দিন সময় আছে সেজন্য আমরা মক্তবের ছেলেগুলো যারা গার্জেন এসেছি আমি পরেও বলবো এখনো বলতেছি আমরা ঈদের পরে দুই দিন তিন দিন মাত্র ছুটি দেব তারপরে প্রত্যেকটা বাচ্চাকে আপনারা মক্তবে পাঠিয়ে দেবেন যদি প্রয়োজন পড়ে আমরা জলসার পরে আবার বাচ্চাদেরকে ছুটি দেব দুই চার দিন তারা ঘুরবে কিন্তু এই সময়টা মানে সময় এমন একটা জায়গায় পৌঁছে গেছে আমরাও ছুটি নিতে পারবো না আর ওদেরকে আমরা ছুটিও দিতে পারবো না যেহেতু ওদের এক মাস ছুটি তো আছে হাতের ছেলেগুলো তেমন ছুটি দেওয়া হয়নি এটা একটু মাথায় রাখবেন যারা আজকের মসজিদে নামাজ পড়তে এসেছেন তাদেরকে আরো একটি কথা বলি দেখুন মসজিদে আমরা যারা নামাজ পড়তে আসি মসজিদে যে মানুষটি এক টাকা দিয়েছে তারও এখানে অধিকার আছে যে মানুষ কিছু দেয়নি তার অধিকার আছে আর যে মানুষ মসজিদ পুরোটা তৈরি করে দিয়েছে তারও এখানে অধিকার আছে মসজিদে আমি যদি একটা টাকা দান করি বা মসজিদে যদি আমি এক কাটা কিংবা দু কাটা জমি দান করি তে জমিটা পুরোপুরি ওয়াকফ করে দিতে হবে আল্লাহর কাছে কার কাছে করে দিতে হবে আল্লাহর কাছে এর উপরে আমি আর কোন রকমের দাবি করতে পারবো না যে আমি এটা দিয়েছি বা আমি এটা করেছি চাইছে আমাদের অর্থ দিয়ে হোক আমাদের পয়সা দিয়ে হোক আর আমাদের মেহনত দিয়ে হোক বা আমি কোনো কাজ মসজিদে করে দিয়েছি তো আমি করে যাওয়ার পরে আমি আল্লাহর জন্য করেছি ওই কাজটা আমি আর বলে বা আমি এই কাজ করার জন্য আমি মসজিদ থেকে কিছু নেব বা মসজিদের কিছু ব্যবহার করব এটা কিন্তু জায়েজ না এটা একটা স্পেশাল মশলা আপনাদেরকে বলে দিলাম তাহলে মসজিদে আমরা যখন আসব আমরা মসজিদের জিনিসটা যেটা আমরা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি যেটা আমরা আল্লাহর জন্য দিয়ে দিয়েছি যেটা আমরা আল্লাহর ঘরে দিয়ে দিয়েছি আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি এই জিনিসটা সারা পৃথিবীর সমস্ত মানুষের হক আছে এটা আর আমার ব্যক্তিগত হক নয় এবার এই জিনিসটা যখন আমি ব্যবহার করব তখন কিন্তু আমাকে হিসাব করে ব্যবহার করতে হবে আমি কিন্তু বেহিসাবি ব্যবহার করতে পারবো না আর যদি আমি বেহিসাবি ব্যবহার করি মসজিদের যতগুলো সম্পদ আছে আপনার সেই টয়লেট থেকে ধরে নিয়ে আর সেই তিনতলা পর্যন্ত বা মসজিদ আন্ডারে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে ইস্তেমাল করার সময় ভেবেচিন্তে ইস্তেমাল করতে হবে যদি না ভেবেচিন্তে ইস্তেমাল করি কিয়ামতের দিন কিন্তু খোদার কাছে আমাকে জবাব দিতে হবে মসজিদ কারোর ব্যক্তিগত কোনো সম্পদ নয় মসজিদ কারোর ব্যক্তিগত সম্পদ নয় না ইমাম সাহেবের না মুয়াজ্জিনের না গ্রামের মানুষ না কারোর তো মসজিদে এসে আমার যতটুকু ব্যবহার করার অধিকার আমার আছে যতটুকু আমার হক আছে আমি ততটুকু করব এর বেশি আমি করতে যাব না সাধারণ মানুষ বেশি কিছু জানি না বেশি কিছু অত কিছু বুঝতে জানি না ফট করে এসেই মত করে এমন কিছু একটা কাণ্ড করে বসলাম সেটা হিসাব করে দেখি আমি পুরোপুরি বিলকুল নাজায়েজ কাজ করেছি তা আমার জায়েজ নাজায়েজ আমার কোন জ্ঞানটা আছে আমার তো নাই তাহলে আমি তো করেই ফেলতেছি অথচ আমার নামায় আমার গুনাহ লেখা হচ্ছে সেজন্য মসজিদে এসে আমরা প্রত্যেকটি মানুষ কথা বলবো তো হিসাব করে বলবো কিছু করবো তো হিসাব করে করবো মসজিদের কোন জিনিস ব্যবহার করবো তো সেটাও আমরা হিসাব করে করবো আমরা মসজিদের কোন জিনিস অপচয় নষ্ট হতে দেবো না মনে থাকবে সবার ইনশাআল্লাহ মনে থাকবে সবার ইনশাআল্লাহ হয়তো আপনারা মনে মনে করতে ইমাম স্যার কিসের জন্য বলতেছে কসম খোদার আমি কিসের জন্য বলতেছি না আমি বাঁচার জন্য বলতেছি আমি এবং আমরা সবাই বাঁচার জন্য বলতেছি কেন বলে আমার কাজ হলো এটা আমার কাজ হলো এটা কম যখন জাতি যখন শরিয়তের কোন মশলা নিয়ে বেহরমতি করবে কম যখন আল্লাহ পাকের কোন সম্পদ নিয়ে চিনিমিনি খেলবে কম যখন শরিয়তের কোন বিধান নিয়ে লন্ড লন্ড করবে ওলামা ইকরাম যদি না বলে পৃথিবীতে আর কেউ এটা বলবে না আর সেজন্য আল্লাহ সুবহান ও তাআলা ওলামা ইকরামদেরকে এত ইজ্জত এবং সম্মান দিয়ে বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এরা হলো আম্বিয়াদের ওয়ারিস কারণ নবীদের কাছে ছিল এটা ওলামাদের কাছে ছিল এটাই সেজন্য আপনারা একটু খেয়াল রাখবেন তো অনেকগুলো খতম মহল্লাবাসীরা পড়ে দিয়েছেন মহল্লাবাসী পড়ে দিয়েছেন বলতে মেয়েরাই পড়েছে ছেলেরা খতম পড়েছে কি ছেলেরা খতম পড়েছে ছেলেরা পড়ে সময় নেই ছেলেদের কাছে সময় নেই কোরআন শরীফ তেলাওয়াত করার না শেখার সময় আছে আর না পড়ার সময় আছে যা পড়ার দরকার ওই মেয়েরাই পড়েছে নামাজ পড়ুক আর না পড়ুক রমজানের ছেলে যে কোনো রকম আঁকড়ে কামড়ে সময় পার করে গো গা করে যে কোনো রকম খতম তো ওরা করে এই কাজটা ওরা করে কিন্তু আমাদের ওইসব কোনো ব্যাপার নাই যে কোরআন শরীফটা একবার শিখবো বা যারা পড়তে শিখেছিলাম তারা একবার খতম করবো আমাদের এইসব কোনো ব্যাপার না আপনারা তো দূরের কথা
আমাদের ভুজাই মসজিদে মক্তব চলছে কত বছর? আমি এসেছি 7 বছর। তো 7 বছর মক্তব চলছে, 7 বছরে কত ছেলে কোরআন শরীফ শিখে চলে গেছে ছেলে মেয়ে? আমি তো ঘুমিয়েই পারবো না। অনেক ছেলে আমাদের যখন কোরআন শরীফ ধরে একসাথে 50-30-40 জন করে ধরে, আর যখন আবার খতম হয়ে যায় তো ঠিক ওই রকম ভাবেই হয়ে যায়। তো যারা যে সমস্ত ছেলেগুলো কোরআন শরীফ পড়ে মক্তবে চলে গেছে, সেই সমস্ত ছেলেগুলো কোরআন শরীফ পড়ে কি আমার তো সন্দেহ আছে, তারা পড়ে কি আমার সন্দেহ আছে? তো আপনাদের তো দূরের কথা। অথচ ওই বাচ্চাগুলোকে কোরআন শরীফ শিক্ষা করতে গিয়ে শুধু 2 বছর করে নুরানি কায়দা পড়িয়েছেন, 2 বছর নুরানি কায়দা পড়ে। এখন তো অনেকগুলো শিক্ষক আছে, তখন কেউ নাই, আমি কিন্তু ওদের ছাড়বো না। 2 বছর করে নুরানি কায়দা পড়িয়েছি, এমন একটা সময় ছিল এখানে একটা গ্রুপ, বাইরে একটা গ্রুপ, ওর ভিতরে একটা গ্রুপ, উপরে 2-3টে গ্রুপ, আমি একা এখান থেকে সেখান, সেখান থেকে ওখানে, সেখান থেকে উপর পর্যন্ত পড়িয়েছি। 2 বছর ধরে নুরানি কায়দার ব্যাকরণ গুলো পড়িয়েছি, বোর্ড ব্যবহার করেছি, খাতায় লিখিয়েছি, মুখস্থ করিয়েছি, এত সুন্দর করে কোরআন শরীফটা ওদেরকে আমি পড়িয়েছি যে কোন আলেম মুলামারা ঠিক যেরকম ভাবে কোরআন পড়ে তার চেয়ে আরো সুন্দর বই একটুও কিছু কম রাখিনি। এত কষ্ট, এত মেহনত করে কোরআন শরীফ শিখিয়েছি। ও ছেলেগুলো মনে মনে করতে যে আমরা পড়ি না, যে আমাদের কোনো খোঁজ রাখে না। আরে তোদের পিছনে আমি রক্ত দিয়েছি, আমি শ্রম দিয়েছি, আমি ঘাম ঝরিয়েছি, আমার সব মনে আছে কোন ছেলে পড়ে আর কোন ছেলে পড়ে। আমার সামনেই আছে, এমন চুল কেটে যারা জিয়ে গেলে ধরবে তো, আমার সামনেই আছে না। ছেলেগুলো কোরআন পড়ে না, তো তোরা মনে করতেছি যে কোরআন পড়ি না বলে সব পার পেয়ে যাব। কেয়ামতের দিন তোদের পিছনে কষ্টগুলো করেছি, খোদার কাছে সব একটা একটা করে জেনে নেবো আমি যে খোদা গো আমি হাজারো চেষ্টা করেছিলাম, তারপরে এত কষ্ট করার পরে কোরআন গুলো পড়েনি। তার মাতা পিতা গুলো তাদেরকে বলে, জানা রে বাবা একটু কোরআন শরীফটা মসজিদে পড় না, ঘরে একটু কোরআন শরীফটা পড় না, তারপরেও পড়ে। এরা কি মনে করে যে আল্লাহ আলাম খুব ভালো জানে? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ছেলের গার্জেন গুলো আজকে এখানে এসেছেন, আমাদের কম বেশি সবার ছেলে মেয়ে আছে, সবার সবার ছেলে মেয়ে আছে। তো সামনে ঈদ মানে আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে তারা কিন্তু তাদের কোমরকে মোটা করছে, তারা তাদের কোমরকে মোটা করছে, তারা কিন্তু মনে মনে তাদের ভিতরে ছক হচ্ছে। আর তাদের সেই ছক গুলো যেন নাজায়েজ কোনো ছক না হয়, তাদের সেই চলন গুলো নাজায়েজ কোনো চলন না হয়, তাদের সেই লেবাস গুলো নাজায়েজ কোনো লেবাস না হয়, এর জন্য কিন্তু দায়ী প্রত্যেকটি মাতা পিতা, প্রত্যেকটি মাতা পিতা। আল দায়ুস আল এত কোনো না জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কারা? বলে ওরাই তো দায়ুস যারা তার নিজের আহলে বর্গকে ঠিক হেফাজতের সাথে চালাতে পারলো না। জান্নাত দিতে পারবে না, নামাজ দিয়ে জান্নাত দিতে পারবে না, কিছু দিয়ে জান্নাত দিতে পারবে না, যদি আপনি আপনার আহাল কেন বাঁচাতে পারেন। সেজন্য আমরা সব সজাগ হয়ে যাই, আমার ছেলে কোথায় ঘুরবে, আমার মেয়ে কোথায় ঘুরবে, কোথায় শপিং করবে, ঈদের দিন কোথায় যাবে, কেমন চুল কাটবে, কেমন জামা পরবে, প্যান্ট কোথায় ছেঁড়া থাকবে, আমার যুবতী মেয়েটার চুড়িদার এবং তার সালোয়ারটা কেমন হবে, সে কার কার সামনে যাবে, প্রত্যেকটা দায়িত্ব তার মাতা পিতা, প্রত্যেকটা দায়িত্ব তার মাতা পিতা। এমনি মাতা পিতা হয় না, এমনি এমনি নয় যে খোদা তোমার কাছে দিয়েছে আর বলে দিয়েছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এমনি এমনি নেই, সব পাই টু পাই হিসেব হবে। সেজন্য আমরা এই সমস্ত জিনিসগুলো একটু সজাগ থাকবো যে আমার ছেলে এমন কিছু অপকর্ম করে না ফেলে যে যার কারণে আমার সব নামাজ নামাজ গুলো সব বিসর্জন চলে যায়, আমার মেয়ে এমন কিছু না করে ফেলে যার জন্য খোদার কাছে গিয়ে আমার জবাব দিয়ে করতে হয়, আমার মেয়ে এমন কিছু, আমার ছেলে মেয়ে এমন কিছু আচরণ না করে ফেলে আমার সারা জীবনের তাহাজ্জুদ নামাজ দান সাদকা সব কিছু বিসর্জন চলে যায়। চেষ্টা রাখবো সবাই ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ওয়া আকুলু দাআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, পানির বোতলটা দাও তো, পানির বোতলটা দাও, পানি নেই কোথায়? নেই যা বাবা, এসি চলছে, ফের পানি সব খেয়ে সেই শেষ করে দিয়েছো? দাও দাও, একদম দাও, الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين،
وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم